আজকের অনুষ্ঠানে প্রথমেই যেটা বলবো যে আমরা দেখতে পাই যে আমাদের জীবনের নানান সমস্যা নানান দিক থেকে চলে আসে, মানে জীবনের বা জীবনটাকে বলতে পারি সমস্যা বহুল হয়ে উঠছে, এবং এই যে প্রত্যেক দিন এক একটি সমস্যা নতুনভাবে আসছে এবং তা আমাদের জীবনকে আরও জটিল ও কঠিন করে তুলছে। কিন্তু এই বিভিন্ন সমস্যার সমাধানের নানান ব্যবহারিক উপায়ের কথা কিন্তু আমাদের তন্ত্রশাস্ত্রে বলা আছে, এবং তন্ত্র হচ্ছে সেই বিদ্যা যার মাধ্যমে আমরা শক্তির আরাধনা করে থাকি এবং যা কিছু ব্যবহার করে আমাদের বিভিন্ন সমস্যা থেকে ত্রাণ পেতে পারি, মানে তনুর মাধ্যমে ত্রাণ পাওয়াই হচ্ছে তন্ত্র। আর এই মুহূর্তে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি কিন্তু খোদ তন্ত্রের যে পীঠ রয়েছে, মানে তন্ত্রের যে জাগ্রত পীঠগুলো রয়েছে, যেমন কামাখ্যা এবং তারাপীঠ, এরকম বিভিন্ন পীঠ থেকে তিনি তন্ত্র সাধনা করেছেন এবং তন্ত্রের শিক্ষা গ্রহণ করেছেন স্বনামধন্য গুরুদের কাছ থেকে। এবং এই শিক্ষা যে তিনি করেছেন, শুধু মুখে যে শিক্ষা বলা তাই নয়, তিনি সেই সমস্ত জায়গাতে থেকেছেন, মানে বেশ দীর্ঘ সময় ধরে থেকেছেন, গুরুদের সান্নিধ্যে থেকেছেন বা গুরু গৃহে সময় কাটিয়ে তারপরে কিন্তু তন্ত্রকে কিভাবে আমাদের মানব জীবনে প্রয়োগ করতে হয় তার বিভিন্ন বিধিগুলোকে আয়ত্ত করেছেন। সেই কারণেই বুঝতেই পারছেন আর পাঁচজন তান্ত্রিকের থেকে তার তন্ত্রের প্রয়োগগুলো একটু ভিন্নতর এবং বলতে পারি ভীষণভাবে কার্যকারী। এই মুহূর্তে আমাদের সাথে আছেন তন্ত্র সাধিকা কামাখ্যা সিদ্ধ মা মৈত্রী। আজকের অনুষ্ঠানে মাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেককে শুভ সন্ধ্যা, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। মা, আপনি তো আজকে বহুদিন ধরে তন্ত্রের সাধনা করেছেন, মানে এই যে আমাদের যেটা প্রয়োজন, মানে আগে জানতে হয় তারপরে আমাদের সেটাকে ব্যবহার করতে হয়, কিন্তু এখন যেহেতু আমরা দেখি যে লোকের ব্যবহার করার প্রবণতাটাই বেশি, মানে যতটুকু জানলো কি জানলো না, কিন্তু সেটাকে কী করে অ্যাপ্লাই করবে সেই জায়গাটা খোঁজে, কিন্তু আপনি তো সবসময় সেখান থেকে ব্যতিক্রমী। তো আপনি তো বিভিন্ন কাজ করে থাকেন যেখানে বিবাহের কাজগুলো খুব ভালো করেন, মানে বিবাহের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে মানে বিভিন্ন কারণে বিয়ের একটা আয়োজন হয়ে গেল কিন্তু শেষ মুহূর্তে এসে সেই বিয়েটা ভেঙে গেল, এইরকম বহুজনের ক্ষেত্রে হয়ে থাকে, এবং সেই সমস্ত জায়গা থেকে আপনি কাজ করেন এবং পরবর্তী সময় দেখা গেছে যে সেই বিয়ের যে বিভিন্ন বাধা বা বিয়ের ক্ষেত্রে তার যে অসুবিধেগুলো হচ্ছিলো সেগুলোকে তারা ওভারকাম করতে পেরেছে এবং বিয়েটা বেশ ভালোভাবে হয়েছে। তো এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? আর একটা ডিপেন্ডেন্টে তুমি ছেড়ে গেলে দেখবে বিয়ের ক্ষেত্রে দেখা যায় কি যে যোগাযোগ সম্বন্ধ ঠিক মতো আসছে না, কারণ এখন অনেক মিডিয়া বা ফেসবুক বা পেপারের মাধ্যমে অনেক কিছু দিয়েও কিন্তু সে মনের মতো সম্বন্ধ আসছে না। দেখা যাচ্ছে কি যে অলরেডি মেয়ে বা ছেলের ক্ষেত্রে বাড়িতে এসে পৌঁছচ্ছে না, মানে শুধুমাত্র একটা যোগাযোগ হচ্ছে সেখানেই, ফেসবুক বা অনলাইনের মাধ্যমে তো এখন বেশি ওগুলো হচ্ছে, সেখানেই থেমে যাচ্ছে, কোনো রিপ্লাই দিচ্ছে না, উত্তর দিচ্ছে না ছেলে বা মেয়ের ক্ষেত্রে, যে মানে মাঝপথে এসে আর কোনো যোগাযোগ থাকছে না। সেক্ষেত্রে কি হয় যে অভিভাবকরা দেখার পর অনেকটা কি হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে কি আমার ছেলে বা আমার মেয়ের বিবাহ হবে না, বা আমার কোনো ভালো সম্বন্ধ বা ভালো পাত্রের সাথে বিয়ে দিতে পারবো না। সেক্ষেত্রে বলবো যে আপনাদের সব থেকে বড় যেটা দেখতে হবে যে ছকে আপনার অলরেডি বিবাহ দশা চলছে কি না বা বিবাহের যোগ রয়েছে কি না, সেটা কিন্তু আমাদের দেখা প্রয়োজন। না দেখে দেখা গেল যে আমি 3 বছর ধরে আমি সম্বন্ধ করে যাচ্ছি, সেই সময় কিন্তু বিয়ের কোনো যোগ নেই বা বিবাহের কোনো দশাও চলছে না, সেক্ষেত্রে কিন্তু কি হয় আমরা শুধু হতাশা হয়ে যাচ্ছি, কিন্তু তা তো সেই সময় যোগ নেই, কানেকশন নেই, যার জন্য তো আসছে না। হ্যাঁ, সেটা আর কি ওপেনলি প্রথমে বলে দিলেই সেই হতাশা, হ্যাঁ, যে আপনার 2-3 বছর পর থেকে আসছে। বিবাহের ক্ষেত্রে সব থেকে দেখতে হবে যে ছকটার মধ্যে দেখতে হবে যে বিবাহের যোগ রয়েছে কিনা। এমনও অনেক ছকে দেখা যায় যে বিবাহের যোগ নেই, সেক্ষেত্রে যতই সম্বন্ধ হোক না কেন সে বিয়ে মানে হওয়া অসম্ভব, এবং এখান থেকেই হয়তো মানে যিনি মনে করবেন যে না, আমাকে কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন এবং তিনি মনে করছেন যে এটা আমাকে করিয়ে দিতে পারলেই আমার
মানে লাভ হবে, সেটা হয়তো ভুল ভ্রান্তিকর কথা বলে দিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে একজনের জ্যোতিষের প্রতি বা আমাদের তন্ত্রের প্রতি বিশ্বাস চলে যায়। তো মা মৈত্রী কিন্তু এই ধরনের কাজ করেন না। অ্যাকচুয়ালি আপনার যে চার্টটি রয়েছে বা হরোস্কোপটি আছে, আপনার ডেট অফ বার্থ যদি সাথে থাকে, সেই জায়গাটা তিনি দেখেন, দেখে যদি বোঝেন যে না, ক্যালকুলেশন করে যদি বুঝতে পারেন যে না এটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সময়টা বলে দেওয়া, মানে এটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে দেখতে হবে যে আপনার সপ্তমপতি যে রয়েছে সে তার মহাদশা চলছে কিনা, আর রাহুর একটা কানেকশন থাকে, যদি রাহুর দশা বা অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু চট জলদি বিয়ে হয়ে যায়। আচ্ছা, এই যে বাড়ির ছেলে মেয়েরা লুকিয়ে বিয়ে করছে, চট করে বিয়েটা হয়ে গেল, এগুলো কিন্তু বেশি এই ছক মানে তাদের ছকে রাহুর কানেকশন দেখো, হয় রাহুর মহাদশা নালে অন্তর্দশা মাস্ট বি চলছিল সেই সময়, যার জন্য সে হঠাৎ করে বিয়েটা হয়ে যায়। বা অনেকের কোনো যোগাযোগ সম্বন্ধে যাদের হঠাৎ করে বিয়ে হয় তাদের ক্ষেত্রে রাহু কিন্তু এইটা দশা বা অন্তর্দশা যদি চলে পারমিট করে ছক, অবশ্যই সেই সময় তাদের হঠাৎ করে বিয়ে হয়ে যায়। আর মেনলি দেখতে হবে যে আপনার যে সপ্তম পতি তার মহাদশা চলছে কি না, আর বৃহস্পতি দশা অন্তর্দশা এগুলো যখন চলবে অলরেডি আপনার যোগাযোগের কানেকশান আসতে থাকবে, বা আপনি যদি যোগাযোগ এই সময় করেন তো আপনার বিয়েটা পারমিট করবে। সেক্ষেত্রে আপনাকে পাজেল হতে মানে একটু সময় আপনাকে দেখে নিতে হবে, মানে ছকটা দেখারও কিন্তু ভীষণভাবে দরকার আছে। এবং এই যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলেন যে আদৌ সেখানে যোগ আছে কিনা এই জায়গাটা দেখে নেব, তো এখান থেকে একটা জিনিস ভীষণভাবে স্পষ্ট যে যেটা একেবারে সত্য জায়গা, মানে যেটা একেবারে আপনার হরোস্কোপে রয়েছে বা তিনি জ্যোতিষ কেন্দ্রিক ব্যাপারটাও ভীষণ ভালোভাবে জানেন বলে এই জায়গাটা বুঝতে পারেন, এবং যেটা অ্যাকচুয়ালি ঘটে সেটাই কিন্তু তিনি আপনাদের সামনে তুলে ধরেন। তো আপনাদের দিয়ে কাজ করাবেন, মানে একজনের একটা কাজ করতে পারলে সেখান থেকে কিছু উপার্জন, এই রকম মনোবৃত্তি নিয়ে মা মৈত্রী কাজ করেন না। অথব যারা মনে করছেন যে বিভিন্ন জায়গায় আপনাদের কাজ হয়তো হয়নি, তো সত্যের জায়গাটা জানার জন্য আপনারা মা মৈত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। এবং কি করতে হবে যোগাযোগ করতে, আরো কয়েকটা বিষয় রয়েছে, যেমন মাঙ্গলিক বিষ যোগ ব্রহ্মদোষ, এগুলো কিন্তু বিয়ের ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা, সেগুলো কাটিয়ে বিয়ে দিতে হয়। সেক্ষেত্রে কি হয়, চট জলদি হয়তো বিয়েটা আপনার পারমিট করলো কিন্তু কিছুদিন পরে সংসার ভেঙে গেল, বা অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেল, মানে ছকে যদি দেখা যায় যে এই ধরনের দোষ রয়েছে তাহলে সেইখানে আগে হচ্ছে আপনি কাটাবেন বা যা কিছু করার তন্ত্রের কাজগুলো করে তারপর করিয়ে বিয়েটা একটু সময় মতো সময় সাপেক্ষে করলে কি হয়, সেক্ষেত্রে আপনাদের সুবিধে হবে। কারণ আপনি বিয়ে দিলেন একটা মেয়েকে একটা ছেলেকে, দেখা গেল কিছুদিন বাদে আপনার অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যায় মাঝে তার প্রতিহানি বা আপনার স্ত্রী হানি হয়ে গেল, সেক্ষেত্রে তো অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় পরিবারকে। মানে যেটা বলা হয় যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তো এই কথাটা কিন্তু আমাদের একটা সুখময় জীবনের সন্ধান দেয়। এই কথাটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা দেখব যে আমাদের জীবনটা অনেকটা স্মুথলি চলছে। আর তাই যদি হরোস্কোপে মাঙ্গলিক থেকে থাকে বা ভ্রমদোষ বা কালসর্প বা এই যে বিয়ে কেন্দ্রিক যে অশুভ যোগগুলো থাকে, সেই জায়গাটা আপনারা যদি একটু এসে বিচার করিয়ে জেনে নেন এবং সেগুলোকে যদি আপনারা কাটাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু বিবাহ পরবর্তী যে জীবন সেখানে কোনো ঝামেলা পোহাতে হবে না, এবং বিবাহটা কিন্তু অনেকটাই সুখকর হবে এবং শুভময় হবে। অতএব এই অনুষ্ঠান বা আমাদের এই আলোচনাগুলো নিয়ে আসা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের জীবনকে সুখময় করে তোলা, আপনাদের জীবনে বা জীবনকে স্বাচ্ছন্দ্যে ভরে দেওয়া। সেটি করতে হলে অবশ্যই আজকের আধুনিক যুগেও তন্ত্রের প্রয়োগ কিন্তু অপরিহার্য, মানে সঠিক তন্ত্র যদি প্রয়োগ করা যায় আমাদের ব্যবহারিক জীবনে তাহলে আপনি কিন্তু অনেক দৈনন্দিন সমস্যা থেকে ভালো থাকতে পারেন এবং অনেক সমস্যা আপনার জীবন থেকে সরে যেতে পারে। আচ্ছা, এই বিবাহ কেন্দ্রিক আলোচনায় আরেকটি জিনিস আমি দেখে থাকি বা আমাদের এখানে অনেক সময় ফোনও আসে যে মেয়েটি হয়তো বাবা মার মানে প্রচণ্ড আদরের খুব ভালো মেয়ে, কিন্তু হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করলো, তো এই যে পালিয়ে গিয়ে বিয়ে করা সেখানে তারা তো চকটক কিছু দেখলো না, মানে একটা আবেগের বশে বা একটা সময়ের কার্যকারিতার জন্য এভাবে পালিয়ে গিয়ে তারা বিয়ে করছে, সেখানে মানে ভবিষ্যতে কি হবে বা পরিবারের কথা এসব কিছুই ভাবছে। তোমাকে একটু আগে বললাম না টিপ্পানি, তা দেখবে যাদের ছকে রাহুর অন্তর্দশা বা মহাদশা চলে এটা কিন্তু অলরেডি পারমিট করে, তোমাকে আমি বললাম হঠাৎ করে বিয়ে একটা হয়ে গেল, সেক্ষেত্রে হঠাৎ এই রাহু
কিন্তু ওই ভিডিওটা সেখানে এরকম তো ফোন আর হয়তো মেয়েটি পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তার মা ফোন করে জানতে চাইছে যে মেয়েটি কেমন আছে, হয়তো দেখা গেল তার চারদিকে মেয়েটি ভালো নেই, তো সেখানে মা যদি কিছু ক্রিয়া করায় সেটা কি মেয়ের উপরে এফেক্ট করবে? এগুলো কি বলতো, দেখতে হবে আরো কিছু কানেকশন দেখতে হবে, কিন্তু যেগুলো চট জলদি বিয়ে হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 90% আমি বলবো সমস্যার সম্মুখীন হয়। হঠাৎ করে একটা চটক চমক লাগা, তাতে বিয়ে করে নিলাম, আর এটা কিন্তু রাহু গ্রহ বেশি করে। আচ্ছা, সেখানে প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে অ্যারাইজ করে, কি হয় যার যে সমস্যাগুলো সেটা কিন্তু মানে পরবর্তীকালে ফেস করে, সেই ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তখন তাদের বনিবনা হচ্ছে না, কিন্তু চট জলদি একটা চটক ঝমক দেখে হয়তো বিয়ে করে নিল, যে বাড়িতে কে কি বলবে জানার দরকার নেই, বিয়েটা আমাদের করতে হবে করবো এরকম ব্যাপার, সেক্ষেত্রে চট জলদি হয়ে যাওয়ার পর সমস্যার সম্মুখীন হতে হয় পরিবারকে। অতএব যদি চট জলদি হয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যদি সমস্যা দেখা দিচ্ছে এসে যোগাযোগ করুন, শাস্ত্রীয় প্রচুর বিধি আছে যেগুলোকে মেনে চললে পরে বা যেগুলো পালন করলে পরে আমাদের সেই সমস্যাগুলো দূর করা যায়। তো সেই উপায় যদি আমাদের হাতে থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করব এবং অযথা আমরা ঝামেলার মধ্যে জড়িয়ে থাকবো না বা সমস্যার মধ্যে জড়িয়ে থাকবো না। সেই জন্যই আপনাদের সময় মতো যোগাযোগ করতে হবে তন্ত্র সাধিকা মা মৈত্রীর সাথে। আর একটি বিষয় বলবো যে অনেকেই রয়েছেন আপনারা মহিলা, হয়তো আপনি একজন মহিলা বা একজন নারী, যার সমস্যাগুলো মনে হয় একজন মহিলাকে পেলে আমার যে সমস্যাগুলো রয়েছে আমি খুব ভালোভাবে শেয়ার করতে পারি, তাদের জন্য কিন্তু মা মৈত্রী ভীষণভাবে আপনার পাশে দাঁড়াবেন, বন্ধুর মতো কাজ করবেন, এবং যে সমস্যার কথা আপনি হয়তো অন্য আরেকজনে মানে একজন যে আমাদের তন্ত্র সাধনাতে আমি বলবো আপনার যদি কুষ্টি বা কিছু যদি না থাকেও আপনি আসবেন চেম্বারে, আপনাকে কিছু বলার দরকার নেই, আমি আপনার আপনার চেহারা দেখে বা আপনার কপাল দেখে আমি বলে দেবো আপনি কি সমস্যার জন্য এসেছেন এখানে। আচ্ছা, তারপরে প্রেডিকশন করুন। একদম, তো এই যে ব্যাপারটা মানে আমাদের কপাল দেখে ভবিষ্যৎ বলে দেওয়া, এই জায়গাটাও কিন্তু পারেন, এবং এই যে কাজটি মা মৈত্রী বল মানে আপনাদের সামনে একবার বলে দেন না যে আমি পারি, তার মানে বুঝে নেবেন যে সেই কাজটি কিন্তু তিনি শিখেছেন, না শিখে কোনো কথা কখনোই বলেন না, মানে এই জায়গাটা থেকে আমাদের একটা মানে বা তার কাছে যারা আসেন তাদের একটা অদ্ভুত নির্ভরতা রয়েছে যে মা মৈত্রী যেটা বলবেন সেটা তিনি একদম 100% পারেন, যখন দেখেন তখনই কিন্তু আপনাদের কাছে স্বীকারোক্তি দেন না আমি পারি। তাই যাদের হয়তো মনে হচ্ছে ডেট অফ বার্থ নেই আপনারা যোগাযোগ করতে পারেন, বিভিন্ন শাস্ত্রীয় উপায় আছে যার মাধ্যমে সেগুলো বলা সম্ভব, অবশ্যই বলে দেবেন। এবং এটাও অনেক সময় হয় যে আমাদের কারেক্ট ডেট অফ বার্থটা থাকে না, তাদের জন্য কিন্তু এই বিভিন্ন উপায় থেকে বলে দেওয়া এটার কিন্তু জায়গাটা আপনারা গ্রহণ করতে পারেন। চেম্বারগুলো জানাবো কোথায় কোথায় পাচ্ছেন, মেদিনীপুর, মেচেতা, হলদিয়া, তমলুক, কালীঘাট, শিয়ালদহ, দমদম, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, সরি কোচবিহার, উত্তরবঙ্গ, শিলচর, গৌহাটি। আর একবার এই জায়গাগুলোকে উল্লেখ করব যে উত্তরবঙ্গ, শিলচর, গৌহাটিতেও কিন্তু মায়ের চেম্বার রয়েছে। যদি আপনার কোনো পরিচিত জন থেকে থাকেন গৌহাটি, উত্তরবঙ্গ বা শিলচরে, তাদেরকেও আপনারা ইনফর্ম করতে পারেন বা মায়ের ফোন নাম্বারটা তাদেরকে দিয়ে দিতে পারেন এবং তারা যোগাযোগ করতে পারে। যারা সমস্যার সমাধান করাতে চাইছেন এবং একেবারে শাস্ত্রীয় উপায়ে এবং তন্ত্রের মাধ্যমে যারা সমাধান করাতে চাইছেন আপনারা সত্য যোগাযোগ করে নিন মা মৈত্রীর সাথে, পুরোটাই একদম শুদ্ধ তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকেন, যেগুলো কিন্তু ভীষণ শক্তিশালী ক্রিয়ার প্রয়োগ করেন এবং যেই ক্রিয়াগুলো তিনি বিশেষভাবে আয়ত্ত করেছেন আমাদের বিভিন্ন তন্ত্রের পীঠ বা শক্তি পীঠে থেকে। অতএব মা মৈত্রীর তন্ত্রের কাজগুলো কিন্তু আপনার জীবনে একেবারে অব্যর্থ ফল দেয় সেই জায়গাটাও কিন্তু বলা যায়, এবং তাই যারা সমস্যায় আছেন, এবং আরেকটি কথা যে একটি অফার রয়েছে যে আপনার পরিবারের কেউ একজন যদি মা মৈত্রীর সাথে কনসাল্ট করেন তাহলে আপনাদের পুরো গোটা পরিবারের জন্য বিশেষ কিছু বাস্তু টিপস কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন, মানে বাস্তুর জায়গাটা তো অবশ্যই আমাদের জীবনে শুভ। একটা টোটকা বলে দিই দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের যাদের বাড়িতে যোগাযোগ হচ্ছে বিয়ে টিকছে না বা আসে না, আপনারা কাজ করবেন, প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে,
তো আপনার বাড়িতে যদি থাকে বা যদি না থাকে, প্রত্যেকের বাড়িতে থাকে, থাকে না থাকলে কিনে, হ্যাঁ না থাকলে যদি কিনে আনবেন এবং 5টা গোটা ফল নেবেন, নিয়ে একটা লাল চেলিতে ঈশান কোণে ওই পুজো করার পর ওই 5টা গোটা ফল দিয়ে, যেদিন আপনার ছেলে বা মেয়ে দেখতে আসবে সেদিন আপনি ঈশান কোণে ঝুলিয়ে রাখবেন লাল চেলিতে বেঁধে, দেখবেন আপনার সম্বন্ধ পাকা হয়ে যাবে। সেক্ষেত্রে কি যদি সামান্য কিছু আপনার সমস্যা থাকে সেটা কিন্তু ওখান থেকে রিকভারি হয়ে যাবে। যখন দেখবেন যে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন তখন বুঝতে হবে যে আপনার কিছু বড় ধরনের সমস্যা রয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার।